চলচ্চিত্রে দীর্ঘ সময় পার করেছেন এমন সব নায়িকার সিংহভাগই তাদের আবেদন ধরে রাখতে পারেনি। কিন্তু পূর্ণিমা দিনকে দিন আরও বেশি যুবতী হয়ে উঠছেন, যদিও পর্দায় বড় কাজে তাকে তেমনভাবে পাওয়া যায় না। তবে অনেক দিন পর প্রথমবারের মতো অমিতাভ রেজার পরিচালনায় ওয়েব ফিল্মে অভিনয় করেন তিনি। এই কাজটার মাধ্যমে আবারও পর্দায় ফেরে পূর্ণিমা। জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার চলচ্চিত্রে আগমন এ জীবন তোমার আমার সিনেমা দিয়ে। 1997 সালে যখন চলচ্চিত্রটি মুক্তি পায় তখন তিনি ক্লাস 9-এ পড়তেন। মিষ্টি চেহারার এই অভিনেত্রী অল্প সময়ে অভিনয়ের পাশাপাশি তার মিষ্টি হাসির জন্য সবার মন জয় করে ফেলে। এত সবের মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাতিয়ে রাখে সে। ছবি কিংবা ভিডিও আপলোড করে প্রতিবারই অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়ে থাকে পূর্ণিমা। তবে এরই মধ্যে এমন কিছু ছবি তিনি পোস্ট করেন যেগুলো দেখে মনে হচ্ছে নতুন প্রেমে পড়েছে সুন্দরী। প্রেম প্রেম ভাব নিয়ে নিজের সুইমিং পুলে চোখ বন্ধ করে কিংবা নিজের হাসির ছবি দিয়ে ক্যাপশনে লিখছেন নানা ধরনের প্রেমের বার্তা। ছবির ক্যাপশনে লিখেছেন, এই হাসির প্রেমে পড়া বারণ, না তাকাবো না, আরো কত কি। ভক্ত অনুরাগীদের জল্পনা কল্পনায় এখন শঙ্কা, আদৌ কি নতুন করে পূর্ণিমা প্রেমে পড়েছেন নাকি শুধু মজা করার জন্যই এসব লিখছেন। কার প্রেমে পড়ে পূর্ণিমা এমন ক্যাপশন দিয়েছেন কিংবা আসল ঘটনা কি তা না জানা গেলেও কেবল ছবি দেখে ভক্তরা এই বিষয়ে আলোচনা করছে এবং গুঞ্জন ছড়াচ্ছে। পারিবারিক নাম দিলারা হানিফ ও ডাকনাম রীতা। 1981 সালের 11 জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করলেও তার বেড়ে ওঠা ঢাকায়। নাবিলা সোহার, সময় সংবাদ।